নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতা পাহাড় থেকে পাহাড়িয়া বর্ষার সুরে শেষে যে দুটি টোটোদের গান আছে সেই দুটি গান নিয়ে তো প্রথমে আমরা গান দুটির সারমর্ম সম্পর্কে আলোচনা করব। তারপর এখান থেকে ব্যাকরণ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো টোটোদের দুটি গানের তর্জমা নিচে দেওয়া হলো মানুষের সঙ্গে প্রকৃতি নিবিড় সম্পর্কের কথা এই দুটি গানে ফুটে উঠেছে সূর্য আর চাঁদের আলো অবাধে মানুষের উপর ঝরে পড়ুক এই কামনা থেকেই সৃষ্টি হয়েছে এই গান দুটি তো প্রথম গানে বলা হয়েছে দেখো এক নম্বর গানে দিন শেষ হলো রাত শুরু হলো জ্যোৎস রাত রাত হলেও তেমন আন্ধার নেই এই তো বেশ আছি চাঁদ যেন মেঘে ঢাকা না পড়ে কালো মেঘ যেন না আসে তো এর সারমর্ম হচ্ছে দিনের শেষে রাত নেমেছে জ্যোৎস্না ভরা রাতে তেমন আঁধা নেই এভাবেই বেশ ভালো থাকা যায় কালো মেঘে চাঁদ যেন ঢাকা না পড়ে দু নম্বর গানে বলেছে দেখো ভোরের সূর্য উঠেছে অন্ধকার আর নেই ইস্পার ইচ্ছায় এখন আমরা অবাধে সব জায়গা যেতে পারবো এখন সব কিছুই দেখা যাচ্ছে তো এর সারমর্ম হচ্ছে সূর্য উঠেছে আধার আর নেই ফলে সব কিছুই দৃশ্যমান হয়ে উঠেছে ইস্পার ইচ্ছায় এখন সর্বত্রই যাওয়া যাবে তো এই দুটি গানের থেকে এখন আমরা বেশ কিছু ব্যাকরণ ও নির্মিতি নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আছে শব্দার্থ তো আধার কথার অর্থ হচ্ছে অন্ধকার ইস্পা হচ্ছে দিনের দেবতা বিপরীত শব্দ লিখতে বলেছে দেখো তো প্রথমে আছে দিন দিনের বিপরীত শব্দ রাত এবং আধারের শব্দ হচ্ছে আলো কালোর বিপরী শব্দ সাদা এরপর আছে দেখো বাক্য রচনা করো জ্যোৎস্না পূর্ণিমার রাত্রির জ্যোৎস্নায় চারপাশ ভরে গেছে এরপর আছে চাঁদ কালো জলে চাঁদের ছায়া পড়ে ভারী সুন্দর দেখাচ্ছে এরপর আছে অন্ধকার অন্ধকারে ঠাহর করতে না পেরে সে হোঁচট খেলো এরপর আছে অবাধ অবাধে সে যেখানে খুশি সেখানেই বেড়াতে যেত এখন আমরা এই দুটি গান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে বলেছে ঠিক উত্তরটি বেছে নাও প্রথম প্রশ্ন রাতটি কেমন উত্তর হবে জ্যোশ ভরা দু নম্বর প্রশ্ন কার ইচ্ছায় সর্বত্র যাওয়া যাবে উত্তর হবে ভগবানের ইচ্ছায় এখানে ইস্পা হতো ঠিক আছে এখানে ইস্পার ইচ্ছা হবে ঠিক আছে এখানে ইস্পার ইচ্ছা হবে নেক্সট প্রশ্নটা দেখো মেঘে রঙ কী উত্তর হবে কালো দু নাম্বারে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন রাতটি কেমন উত্তর হবে রাতটি চাঁদের চোষণায় ভরা এরপর স্পার ইচ্ছায় কী করা যাবে উত্তর হবে ইস্পার ইচ্ছায় যেখানে খুশি সেখানে যাওয়া যাবে তিন নাম্বার প্রশ্ন আছে নিচের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও তো প্রথম প্রশ্ন কালো মেঘ আসা কেন ভালো নয় উত্তর হবে কালো মেঘ এলে তা চাঁদকে ঢেকে ফেলবে তখন রাতের আঁধারে ঢেকে যাবে চারপাশ তাই কালো মেঘ আসা ভালো নয় এরপরে প্রশ্ন রাত হলেও তেমন আঁধার নেই কেন উত্তরাবে দিন শেষ হলে রাত নেমে আসে কিন্তু রাত হলেও তেমন আন্ধার নেই কারণ চারিত্রিক জোৎস্নায় ভরা